আবুল খায়ের কোম্পানি আছে, তারপরে এই যে পিএসপি কোম্পানি আছে, আবুল খায়ের কোম্পানি একটা জিঙ্ক আছে, এটা কি ভালো মাল? এটা ফাইবার হইছে আপনার 32 টাকা থেকে আপনার দেয়। এই যে এগুলি আছে সিমেন্টের টিন, এগুলি বুঝছেন, এগুলি এখন এই যে প্রোফাইল আপনি দেখেন, এই যে প্রোফাইল এখানে বানানো আমার 16 ফুট, এটা হচ্ছে জাপানি মাল, এটা অনেক মোটা জাপানি মাল, জাপান থেকে এগুলি মাল আসে, আমরা নিজেরা এগুলি ভাঁজ করি, এগুলি পয়েন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তো এখন কথা হচ্ছে ভাইয়া, ভিউয়ার্সরা যদি ভিডিও দেখে আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায়, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমাদের একটু বলেন। আমাদের প্রতিষ্ঠানের নাম আছে মেসার্স বাংলাদেশ স্টিল বিল্ডিং, 61/1 ফ্রেঞ্চ রোড, নয়াবাজার, ঢাকা। আচ্ছা, আপনারা তো পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করেন? হ্যাঁ, আমরা পাইকারি খুচরা সাভার, গাজীপুর, ওখানে আমরা স্টিল বিল্ডিং এর কাজ হচ্ছে, যে স্টিল বিল্ডিং আমরা পুরো কন্ট্রাক্ট নিয়ে নিই, এবং কি আমাদের লোকজন আছে, লোকবল আছে, ওখানে গিয়ে যে আপনার এস্টিমেট করে দিই যে এখানে এখানে কি লাগবে না লাগবে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্রকার, যেমন জাপানি শীট আছে, জাপানি শীট দিয়ে আমরা ওইগুলি বানাই দিই, আমাদের ফ্যাক্টরিতে মাল থাকে, আপনার চাহিদা অনুযায়ী আমরা এগুলি বানাই যে কেউ যদি নিতে চায় গ্রামে বা যেখানে নিতে চায়, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে সে কীভাবে নিতে চায় বা তার ফ্যাক্টরি ভিজিট করবে, আমাদের লোক আছে ওখানে গিয়ে তারা দেখবে, ইঞ্জিনিয়ার আছে, আপনাদের কাজগুলি সুন্দর মতো করবে, এবং কি যে যেভাবে নিতে চায় সবে কালার মাল আছে। আর আমাদের এই যে বুশিয়ার আছে, আপনি ইচ্ছা করলে এই বুশিয়ারগুলি দেখতে পারেন, এখানে বিভিন্ন মাপজোপ আছে। হ্যাঁ, স্টিল বিল্ডিংয়ের কাজ তো, এগুলি মাপজোপ আছে, এই যে দেখেন বিভিন্ন মাপ আছে, আপনার কোথায় কী লাগবে না লাগবে। আমি অলরেডি আমাদের অনেকগুলি কাজ হয়েছে, যেমন কি সাভার হয়েছে, টাঙ্গাইল, আপনার পুলিশ লাইনের ভিতরে আমি কাজ করছি, তারপর নারায়ণগঞ্জ যে পুলিশ লাইনটা, পুলিশ অটোরিয়াল কাজটা হচ্ছে, এটাও আমি করছি। কথা হচ্ছে আপনাদের কাছে যে কালেকশনগুলো আছে একটু আমাদেরকে প্রাইজের আইডিয়া যদি দিতেন। হ্যাঁ দেখেন, তো ভাই প্রথমে কী দিয়ে শুরু করবেন? এই যে ঢেউটিন দিয়ে, বাংলা টিন, এগুলি হচ্ছে আপনার, এগুলি হচ্ছে আপনার দেখা যাচ্ছে 4,500 টাকা বাঁধ। এগুলো কী কোম্পানি ভাইয়া? এগুলো হলো আবুল খায়ের কোম্পানি আছে, তারপরে এই যে পিএসপি কোম্পানি আছে, অ্যারাবিয়ান, হ্যাঁ অ্যারাবিয়ান আছে, তারপরে এই যে আবুল খায়ের কোম্পানি একটা জিঙ্ক আছে, এটা আর কি ভালো মাল, এটা একটু প্রাইস একটু বেশি। আমরা এইটা জানি, এটা কি বান হিসাবে না, এটা এটা কি বান হিসাবে? এটা দেখা যাচ্ছে 6 কোটি 12টায় বান, 7 কোটি 10টায় বান, 8 কোটি 9টায়, 9 কোটি 8টায়, 10 কোটি 7টায়। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া বলি, অনেকে বানের হিসাবটা বোঝে না, সেক্ষেত্রে কি এটা স্কোয়ার ফিট হিসাবে অনেকে নেয় না কিভাবে, পিস হিসাবে? অনেকে স্কোয়ার ফিট হিসাবে নেয়, স্কোয়ার ফিট হিসাবে নেয়, সেটা আবার বান হিসাবে একেভাবে চলে আসে হিসাবটা। আচ্ছা, বান হিসাবে একটু বলেন আমাদের। এটা হচ্ছে যেমন, এটা হচ্ছে যে 4,500 টাকা বান্ডে কয় পিস হবে? এটা হলো 6 ফুট 12টা পাবেন আপনি, 6 ফুট 12 পিস, 12টা কত প্রাইস? এটার পাশ হলো 32 ইঞ্চি পাশ। হ্যাঁ, থিকনেস কত আছে? থিকনেস এটা আছে, থিকনেস আছে হলো, এখন আছে এটা 22, কত প্রাইস বললেন? এটা হলো 4,500 টাকা এক বান, এক বান। তারপরে পিএসপি এটা হলো 420, এটার বান হলো 8,500 টাকা, এটা হলো থিকনেস 420 420। হ্যাঁ, 42 বলে, কেউ বলে 420, কেউ 42, যে যেভাবে বুঝে আর কি, যেভাবে বুঝে। তারপরে ভাইয়া এই যে এটা আছে 32 320 পিএসপি, এটা কি মোটা না পাতলা হবে? এটা হলো, ওটা ছেটু মোটা, এটা হলো 6,900 টাকা বান্ডে এটা। এটা কত ফিট হবে? এটা আমরা 6 থেকে 12 পর্যন্ত 10 পর্যন্ত আছে, এটা 10 পর্যন্ত, একবার হচ্ছে 6,000, একবার হচ্ছে 6,900 টাকা। আচ্ছা, তারপরে যে মোটা যেটা দেখলেন ভাই, এটা কি বললেন? এটা হলো জিঙ্ক, জিঙ্ক অ্যালুমিনিয়াম জিঙ্ক, এটা হলো হলো 7,000 টাকা থেকে 11,000 টাকা, এগুলো জং টং ধরে না, এটা জং ধরে, এটা হলো ভালো, এটা মোটা অনেক না, অনেক ভালো। এটা কত বান? এটা হলো বান হলো আপনার 8,500 টাকা আছে, 9,000 টাকা আছে, 7,500 টাকা আছে, মোটার উপরে না, মোটার উপরে, থিকনেসের উপরে। ওকে ভাই, তারপরে কোনটা দেখাবেন? তারপরে এই আবুল খায়ের মাল আরেকটা মাল আছে, 4,800 টাকা, এটা কত থিকনেস হবে? এটা হলো 22, এটার মধ্যে আরেকটা মাল আছে, 22 আছে, 32 আছে, অনেকে দেশে বাউন্ডারি নিতে চায়, সেক্ষেত্রে একটা মাল আছে 2600 টাকা বান, 3500 টাকা, 3800 টাকা, 3200, বিভিন্ন কোয়ালিটির মাল আছে। সর্বনিম্ন বান কত আছে এগুলো? সর্বনিম্ন হলো 2500 টাকা বান আছে। এই মালগুলো আমাদের এখানে স্যাম্পল রাখা, তো যেমন পাইকারি বেশি, আমরা অর্ডার নিয়ে গোডাউন, অর্ডার নিয়ে, এটা সবাই জানে, হ্যাঁ হোলসেলে তো এরকমই হয়। এখন এই যে প্রোফাইল আপনি দেখেন, এই যে প্রোফাইল এখানে বানানো আমার 16 ফুট করে লম্বা, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল 16 ফুট করে বানানো। এটা কালার হবে কয়টা ভাইয়া? এটা কালার আছে, অনেকগুলি কালার আছে, একটা না, লাল, কত থেকে কত মানে প্রাইস? এটা হলো, এটা হলো আপনার সর্বনিম্ন 42 থেকে 65 টাকা, 75 টাকা, 68 টাকা, সর্বনিম্ন 42 টাকা, সর্বনিম্ন 42 টাকা আছে। আচ্ছা, আবার এই যে দেখেন জাপানি মাল, ওই যে উপরে
কালামাল দেখছেন এগুলো জাপানি ওইগুলা কি রকম দাম এগুলো আছে 65 টাকা স্কয়ার ফিট মাল 65 টাকা এই যে কালারও আছে না এই কালারও আছে আবার দেখেন এই প্রোফাইল দেখেন ওই যে দেখেন জিঙ্ক অ্যালুমিনিয়াম যেটা বলে হ্যাঁ এটা এটা হলো 14.5 ফুট করে এখানে আবার বানানো আছে অনেক মোটা এটা ওটা অনেক মোটা ওটা 65 টাকা ওটা হলো 510 মিলি 65 টাকা স্কয়ার ফিট আচ্ছা তারপর আপনি ফাইবারের যেগুলো দেখছি ফাইবারে যে ফাইবার আছে ফাইবারে যে বিভিন্ন কালারের আছে লাল আছে ফাইবার কি রকম একটু আইডিয়া ফাইবার হই যে আপনার 32 টাকা থেকে দেখেছে আমরা 250 টাকা পর্যন্ত স্কয়ার ফিট বিক্রি করে থাকি এবং এর বানানো আপনি অর্ডার দিবেন আমরা বানাই দিই এগুলো হচ্ছে কালার ডেউটিন এটা হলো কালার ডেউটিন এটা হলো কয়টা কালার হবে এগুলো এটা কালার আছে লাল কালার আছে ব্লু এটা হলো ব্লু কালার আর একটা আছে সবুজ কালার আর একটা এটাই তিনটা কালার আছে এইটা থিকনেস কত আছে এগুলো এটা আছে 42 এটার বান হলো 9200 টাকা বান এক এক বান্ডিলের দাম 9200 এটা অনেক হেভি মাল মোটা না মোটা এটা জাপানি মাল এটা হলো সেরি মাল এই সেরি মালগুলি হচ্ছে কি অনেকে গ্রামের মধ্যে ইয়েতে লাগে ঘরের মধ্যে লাগায় ঘরের মধ্যে যেন 6 ফুট করে 8 ফুট করে এটা গ্রামে আমরা এখান থেকে পাইকারি নিয়ে যাই গ্রামে কি রকম দাম এগুলা দাম আপনার দেখা গেছে 3500 টাকা আছে তার বান হিসাবে বান হিসাবে দাম 10 থেকে কম রেডের না এইগুলা কম রেডের এগুলা কম রেডের 10 থেকে মাল আছে আমার কাছে কিছু তারপরে তো অনেক বছর যাবে অনেক বছর যাবে অনেক বছর যাবে আমার কাছে মালগুলো জাপানি মাল ছিল এখন ওই মালগুলো শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে টালিটিন ভাই না টালিটিন এগুলো কয়টা কালার হবে এটা হলো লাল আছে ব্লু আছে সিএনজি আছে অফ হোয়াইট আছে এটা কত থেকে শুরু এটা আপনি 6 ফিট থেকে আপনি আনলিমিটেড যতটুকু আপনি ক্যারিং করতে পারেন প্রাইস রেঞ্জের আইডিয়া যদি দিতেন আপনি যদি বলেন যে আমার 6 ফুট 3 ইঞ্চি দেন তাও দিতে পারবো যে 6.5 ফুট দেন তাও দিতে পারবো যা চাইবেন তা দেওয়া যাবে সর্বনিম্ন কত থেকে রেনে স্কয়ার ফিট সর্বনিম্ন আপনি যদি নেন 55 থেকে আপনার 80 টাকা পর্যন্ত এরকম রেঞ্জের আছে রেঞ্জের আছে ওকে এটা এই যে এটা হচ্ছে জাপানি মাল এটা কিন্তু অনেক মোটা না এটা অনেক মোটা জাপানি মাল জাপান থেকে এগুলি মাল আসে আমরা নিজেরা এগুলি ভাঁজ করি কয়েল আসে তো আমরা নিজেরা আমাদের ফ্যাক্টরিতে রাখা আছে সাইড অনুযায়ী আমরা ভাঁজ করি এগুলো একটু রেটটা কি রকম এগুলো রেট হলো এটা রেট এটা যেমন এই মালটা পড়বে হলো 65 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট তারপরে 65 টাকা আবার ওগুলো হচ্ছে 48 টাকা ধরে শুরু দেয়া আছে 51 টাকা আছে 55 টাকা আছে বিভিন্ন রেটের আছে আর ক্যানোপি ক্যানোপি এটা এটা সর্বনিম্ন হলো 46 টাকা স্কয়ার ফিট 46 টাকা মানে পাশে আছে 3 ফিট আপনি এটা বাঁকাটা আছে না বাঁকাটা হলো 1 ফিট অনেকে জানতেছে ভাই আমার 1.5 ফিট বাঁকা লাগবে সেই ক্ষেত্রে একই রেট বাড়িয়ে কমিয়ে নিতে পারবে বাড়িয়ে কমিয়ে এটা বেশি করে নিছে বেশি করে ওরা নিছে অনেকগুলি মাল নিছে তো আপনি রৌদ্র বা বৃষ্টিতে না ঢোকে না পড়ে ভাইয়া ঝালটও দেখতে পাচ্ছি আপনার কাছে এগুলো কিভাবে বিক্রি করছেন এগুলো ঝালটির দাম কম এগুলো যে 9 ফিট বাই 9 ইঞ্চি আছে পাশে হ্যাঁ এটা হলো 6 ফিট আছে একটা একটা দাম হচ্ছে বিভিন্ন রেটের আছে 150 টাকা আছে 160 টাকা আছে 120 টাকা আছে তারপরে পাশে আমরা 7 ইঞ্চি আছে এটা আছে 9 ইঞ্চি হ্যাঁ এগুলি অনেক রেটের আছে তারপরে এগুলো কালার আছে কালার 5-6টা কালার আছে লাল কালার আছে তারপরে এগুলো দেখেন আমাদের স্টিল বিল্ডিং এর হ্যাঁ দেখেন এই স্টিল বিলিং এর জেট পার্লিং বলে জেট পার্লিংটা যে ইউজ হয় এখানে এই যে দেখবেন আমরা এই যে জেট পার্লিং এখানে জেট পার্লিং তারপর এর চি চ্যানেলও লাগায় এগুলা কিভাবে বিক্রি করে এগুলা বিক্রি করি আমরা রানিং ফুট হিসাবে আর তারপরে স্কয়ার ফিট হিসাবে আবার এটা হলো সি পার্লিং এটা হলো সি পার্লিং এই মালগুলি বিক্রি হয় হচ্ছে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে আমরা যে ফ্যাক্টরিগুলি এই যে ফ্যাক্টরি দেখছেন এই ফ্যাক্টরিগুলি যখন আমরা করি তখন ওখানে এগুলি লাগে এগুলি আমরা দেখছি একটা ফ্যাক্টরি কন্টা দিয়ে আবার এটা আছে এই যে আরেকটা আছে স্যান্ডউইচ এটা হচ্ছে আপনার ভিতরের যে বাইরের যে সাউন্ডটা ভিতরে ঢুকবে না ভিতরের সাউন্ডটা বাইরে সাউন্ড প্রুফ করা হয় সাউন্ড প্রুফ করে এটার ভিতরে হলো ককশিট দেওয়া আছে ককশিট আপনি ইচ্ছা করলে এগুলি দিয়ে একটা এসি আমরা রুম করতে পারবেন কোনো সময় আমি এগুলো বিদেশি প্রযুক্তি আচ্ছা এগুলো হচ্ছে বিদেশি প্রযুক্তি আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন সমস্যা নেই এগুলো যে আমরা বড় বড় ফ্যাক্টরি এগুলো কিভাবে বিক্রি করেন এগুলো স্কোয়ার ফিট দেয়া আছে 360 টাকা আছে বিভিন্ন থিকনেস যেমন এই মালগুলি জাপান ছাড়া জাপানি মাল ছাড়া হয় না এগুলি এই নালা শীটগুলো কি রকম নালা শীট আপনার এই যে নালা শীট এগুলি স্কোয়ার ফিট আমরা বাইরে পাইকারি বেশি তো স্কোয়ার ফিট আপনার বিভিন্ন 16.5 টাকা থেকে শুরু বিভিন্ন রেডের আছে 22 টাকা আছে 25 টাকা আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এগুলি আচ্ছা ফোমগুলো হিট প্রোটেক্ট হিট প্রোটেক্টগুলো আপনার 5 টাকা স্কোয়ার ফিট ধরে শুরু দেয়া আছে 30 টাকা 35 টাকা 18 টাকা 16 টাকা এই বাবল এগুলি সবই আছে এই যে এগুলি আছে সিমেন্টের টিন এগুলি বুঝছেন এই সিমেন্টের টিন হ্যাঁ এই যে এটা দেখেন ছোট ডেউ এটাতে কি উপকারিতা সিমেন্টের টিন এটা হলো গরমের সময় আপনারা ঠান্ডা পাবেন আর ঠান্ডার সময় এটা গরম হবে অনেকে দেখা গেছে বাসা বাড়িতে লাগায় অনেকে দেখে ফ্যাক্টরিতে লাগায় যে গরমের জন্য ছাদের উপরে ইউজ করে যেমন এটা হলো বড় ঢেউ এটা যেমন আমরা আদমজিতে ছিল এই মালগুলি এখন আর নাই এই মালগুলি এখন আবার বাংলাদেশে তৈরি হচ্ছে মোটা অনেক অনেক মোটা এটা হলো 6 মিলি এটা হইলো এগুলো আমার ভেঙে টেঙে যাবে না তো না না এটা ভাঙবে না এটা হইলো লাগানোর সিস্টেম হলো আপনি এখান থেকে 20 ইঞ্চি পর পর যদি পার্লিং দেন তাহলে আপনি এটা লাইফ গ্যারান্টি
আচ্ছা, তো ভাইয়া এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে? এগুলা এটা হলো 10 ফুটি একটা 900 টাকা আছে, 800 টাকা আছে, তারপরে 1000 টাকা আছে, বিভিন্ন রেটের আছে। আবার এগুলো হলো আপনার 10 ফুটি একটা দাম, হ্যাঁ পিস হিসাবে 10 ফুটি একটা দাম, এটা 6 থেকে 10 পর্যন্ত পাবেন। এটা মোটা না? এটা অনেক মোটা, এটার দাম পাবে না। এটা হলো আপনার হলো 10 ফুটি একটা দাম হলো 2500 টাকা বর্তমান প্রাইস। বর্তমানে একটু প্রাইসটা একটু হাই, তো এটা আপনি ইচ্ছা করলে ছাদের উপর লাগাইতে পারেন। অনেকে ছাদের উপর রুম করে, ঢাকা শহরের মধ্যে অনেকে রুম করে যে গরমের জন্য থাকতে পারে না, এই জন্য এগুলি এগুলো মোটা মাল, অনেক মোটা মাল। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে অনেকগুলি কালেকশন আছে যেগুলি আসলে সব কিছু ভিডিওতে দেখানো যায় না, সম্ভব না, অনেক গুণাগার অনেকগুলি কালেকশন আছে। সেক্ষেত্রে আমরা ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে যদি কিছু জানতে চান সেভাবে আপনি জানতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো একটু যদি আবার আপনাদের প্রতিষ্ঠান নাম এবং ঠিকানাটা শেষে বলে দিতেন। আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশ স্টিল বিল্ডিং 63/1 নয়াবাজার ফ্রেঞ্চ রোড। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভিডিওর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, ঠিকানাও দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আমাদের কাছে অনেকগুলি কালেকশন আছে, সেগুলি আপনি যদি আপনি কুরিয়ারে কোনো ঠিকানা দিতে চান যে আপনাদের কী কী কালেকশন আছে, আমাদের বুশিয়ার আছে, বুশিয়ার আপনার ঠিকানা পৌঁছায় দিতে পারবো, সমস্যা নেই। আমরা অ্যাড্রেস দিবেন, আপনার বুশিয়ারটা পৌঁছায় দিব, তখন ওখান থেকে আপনি দেখতে পারবেন যে কী আসলে কী আইটেমগুলি আমরা নিজেরা করি, বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।